গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের ফার্স্ট ডে ব্লগিংয়ের। আর সকাল এখন বাজে 6:30। আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, চন্দ্রানী এখনও ঘুম হচ্ছে। তো আমি উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে এখন একটু কফি খাচ্ছি। তো এখন কফি খাবো আর একটু ব্যালকনি পেয়েছি, অ্যাটমসফিয়ারটা অসম। মানে সকালের ওয়েদারটা দারুণ। ভেবেছিলাম সকালে একটু জগিংয়ে যাবো, বাট যাওয়া হলো না আজকে, হয়তো নেক্সট দিন বা কাল পরশু দেখে যাবো। তো লেটসি, ফ্ল্যাটে এখনও কাজ কিছু বাকি রয়েছে, পুরোটা শিফটিং কমপ্লিট হয়নি, কিছু ইলেকট্রিকের কাজও বাকি রয়েছে। তো এগুলো কাল পরশু বা নেক্সট উইকের মধ্যে কমপ্লিট করিয়ে ফাইনালি তোমাদের রুম টুর দেবো। আজকে আমাদের ফ্ল্যাটে শিফটিংয়ের পরে ফার্স্ট ডে, অ্যান্ড এই যে আমাদের ব্রেকফাস্ট, কলা ডিম সিদ্ধ, টক দই, ব্ল্যাক কফি আর ও বিস্কিটটা আনতে গেছে। তো এটাই আমাদের। আর এখন তো গ্যাস নেই, রাইস কুকার আর ইলেকট্রিক কেটেল দিয়ে চালাতে হবে। ইলেকট্রিক কেটেলে ডিম সিদ্ধ করেছি। আমাদের এখনো গ্যাসের কানেকশন আসেনি, তো এই উইকের মধ্যে হয়তো চলে আসবে। কতটা কি করতে পারে চন্দ্রন, আর আমি অফিসের ট্রেনিংটা অ্যাটেন্ড করি। চলো তোমাদের সাথে দেখা হবে পরে। প্রচন্ড রোদ। আর ওখানে করছে অফিস, ওখানে অফিসে বিজি। হাই বলে দাও। আর এখন আমি একটু কিছু রান্না করবো। গ্যাসের মতো হবে না, খাওয়া যাবে। তো এই যে আমাদের লাঞ্চ রয়েছে, আর আলু ভাজাটা রিয়েলি হয়েছে, ক্রিসপি হয়েছে। আলু ভাজাটা হয়েছে খুব ভালো। এই যে কন্ডিশন কিচেনটার, কালকে
কালকে শিফটিং এর পরে এরকম ভাবে সেগুলো ঠিকঠাক করতে হবে। ওই দিকে এই গেস্ট রুমটা কিছু কিছু জিনিস এরকম ভাবে পড়ে রয়েছে, এগুলো সব গোছাতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, শালিনু হেক্টিক দের পরে একটুখানি ঘুমিয়ে গেছিলাম আর ও অফিস করছিল, তো আমি এখন রেডি হয়ে গেছি। তো আমি একটা পার্সেল রিসিভ করেছি আজকে, এটা আমি প্রবাবলি লাস্ট ফ্রাইডে অর্ডার করেছিলাম। এরকম ব্লু কালারের আর এখান থেকে একটা পিঙ্ক বর্ডার রয়েছে আর হোয়াইট হোয়াইট স্টার রয়েছে। আর এই যে ভীষণ কমফোর্টেবল মেটেরিয়ালটা, তো এখন প্রবলি একটু চিনার পার্টির দিকে যাব, ও রেডি হচ্ছে, দেন বেরিয়ে দেখা হচ্ছে। বাই। আমরা এখন একটু বেরিয়েছি, তো এখন আমরা দুজন মিলে একটু হাঁটবো আর একটু কয়েকটা জিনিস কেনার আছে ওগুলো কিনবো, আর একটু চিনার পার্ক মোড়ের দিকে যাব, কয়েকটা জরুরি জিনিস কেনার আছে যেগুলো এখনও কেনা হয়ে ওঠেনি, তো ওগুলো ফটাফট কিনে নেব। আর দেখি রাত্রে ডিনারটা ভাবছি করেই ফিরব নাকি এসে অর্ডার করব, এখনও ভাবছি, দেখি কি ডিসাইড হয়। চলো সাথে থাকো, দেখতে থাকো। কয়েকটা জিনিস কিনতে গেছিলাম আজকে, তো সেরকম কেনাকাটা কিছুই হয়ে ওঠেনি, তো কালকে সকালে হয়তো আবার বেরোতে হবে কারণ ম্যাক্সিমাম দোকানগুলি বন্ধ ছিল। আর তো এখন ডিনার অর্ডার করেছি, এখন আমরা ডিনার করছি চিকেন বিরিয়ানি বাড়িতে এসে, তো এখন ডিনারটা করে ফেলব। চলো এখানেই তাহলে আজকের ব্লগটা শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে কালকে। আর এখন ডিনার করে আমরা একটা মুভি দেখবো দুজনে মিলে, দেন ঘুমিয়ে পড়বো। তো চলো কালকে দেখা হচ্ছে, গুড বাই। Bye-bye. Bye-bye.